বেগপত্র গুছিয়ে চলে যাচ্ছি কয়েকদিনের জন্য বাড়িতে তো খুব বেশি খুশি আমরা সবাই অনেক দিন পর বাড়িতে চলে যাচ্ছি আর মানও ভালো করে বুঝে গেছে যে ও বাড়ি যাচ্ছে সেই জন্য ওর এক্সাইটমেন্টটা দেখতেই পারছেন তো আমরা চলে এলাম গাড়িতে আজকে অনেক লম্বা দৌড়াবে এই ভিডিওটি আপনারা সঙ্গে থাকবেন আর পছন্দ হলে একটা লাইক দিয়ে দেবেন গাড়িতে আমরা এসে এই চকলেটটা খেলাম সবে এক একটা করে খেলাম তারপর যেহেতু হাইলাকান্দিতে মেলা এসেছে দুই বছর পর প্রায় কোভিডের কারণে তো কিছুই হচ্ছিল না তো যাই হোক কোভিডটা কেটেছে এখন মেলা এসেছে তাই আমরা মেলাতে ঢুকতে যাচ্ছি তারপর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর বয়সও দিতে পারছিলাম না ভিডিওতে আর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না তো এখন একটু সুস্থ ফিল করছি তাই বয়স দিতে লাগলাম তো এই তো আমরা গাড়ি পার্ক করতে যাচ্ছি বেশি সময় থাকবো না মেলাতে প্রায় দশ মিনিটের মতোই ছিলাম কিছু বাড়িতে নিয়ে খাওয়ার জন্য কিছু কিনলাম আর কিছুই কিনা হয়নি পরে আসবো ভেবেই বের হয়ে গিয়েছিলাম কিন্তু আসার সময়ও উঠতে পারেনি আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল সেই জন্য তো যাই হোক মেলা তো আছে যদি পারি তাহলে একদিন এসে না হয় মেলাটা ভালো করে ঘুরিয়ে দেখব আর না হলে তো নাই মেলাতে ঢুকলেই আমার শুধু ইচ্ছে করে বাসনপত্র কেনার কারণ চোখের সামনে এত সুন্দর সুন্দর বাসন থাকে যে এইটাতে মন যায় ওইটাতে মন যায় কিন্তু কিছুই আর কেনা হেল হলো না এটাই ভেবেই বের হয়ে গিয়েছিলাম নাহলে ওই দিনই মানে এই যে ভিডিও দেখাচ্ছি ওই দিনই আমি অনেকটা কিনে নিতাম মেলাতে আমার আর কোনো কিছুতেই শখ যায় না ইচ্ছে হয় না এই যে এত বড় বড় চরকিগুলো দেখছেন এগুলোতে মানুষ কিভাবে যে সাহস করে উঠে তা আমি বুঝি না আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখি এত সুন্দর লাগে ওইগুলো রাত্রের বেলা তো আমরা বিকালের দিকে এসেছি মাত্র দশ মিনিটই থেকেছিলাম তাই পুরো ভিডিও ভালো করে করতে পারিনি আর একটা ফুলের টপ কেনার আসছিল আমার কিন্তু আমি দাম দর করেই এই এই সেই একই কথা যে কিনবো না বলে অন্যদিন কিনবো বলে বের হয়ে এসেছি তাই এত সুন্দর সুন্দর ফুলের টপগুলোকে রেখে এলাম তো এটা হলো পরের দিন সকালে আমার শ্বশুরবাড়ির ভিডিও তো ওখানে আমি কিছুটা বাসন দেখিয়েছি ওগুলো আমি ওয়াশ করলাম তারপর এই তো বেগুন আর আলুর সুটকি দিয়ে একটা রেসিপি বানালাম তো ডিটেইলে তো দেখানো সম্ভব নয় কারণ বুঝতেই পারছেন অনেক দিন পর এসেছি আর বাড়িতে আসলে নানান রকম কাজ আর ওইদিকে আমি আমার ঘরের শোকেসটা একটু ক্লিন করতে চাচ্ছি সেই জন্য আর ছোটো ছোটো ক্লিপ করে দেখাবো আর এটা হলো রান্না শেষ করার পর পেয়ারা রাখা ছিল আমার শাশুড়ি হয়তো ওইখানে পেরে এনে রেখেছিলেন তো এই সিজনে পেয়ারা পেলে তো আর কি বুঝতে পারছেন এত টেস্টি লাগে খেতে তো এখানে আমি রান্না বান্না শেষ করে চলে এলাম আমার শকেজটাকে অনেক দুলোবালি পড়ে গিয়েছে বুঝতেই তো পারছেন যেহেতু বাড়িতে তাকি না সেই জন্য একদম এলোমেলো হয়ে গিয়েছে পরিষ্কারও করা হয় না আর এই পাশে আমার আরমান বসে আছে তো ও খেলাধুলা করছে ওর সাউন্ড আসছে কিছু মাইন্ড করবেন না তো আমি এই শোকেজের নিচের কাগজটা চেঞ্জ করিনি তো ওই পাশের কাগজগুলো চেঞ্জ করব ওর পাপাকে ফোন করে বলে দিয়েছি যে পেপার আনার জন্য তো ওইগুলো শুধু আমি মুছে রেখে দিচ্ছি আর বাসনগুলো আমি আমার তো খুব কমই বাসন আমি এখনও বাসন আনিনি তো যতটুকু বাসন আছে ওইগুলোতে অনেক দুলোবালি জমা হয়ে গিয়েছে ওগুলো ভালো করে বাথরুমে নিয়ে ধুয়ে তারপর শুকানোর পর আমি রেখে দেবো শখে যে এমন জিনিস থাকে যে যেগুলো পালানো যায় না আবার রাখাও যায় না ইচ্ছে করে না তো কি করব ভালো করে বাছাই করে যেগুলো রাখা রাখছি আর এই কানের দুলটা হলো আমার বিয়ের দিন আমি যে কানের দুলটা পরেছিলাম সেইটা খুব সুন্দর আর ছকেজ গুজাতে গিয়ে অনেক পুরানো মেমোরিগুলো মনে পড়ে যাচ্ছে এই ছাতাটা অনেক পুরনো যখন আমরা ডিগ্রিতে অ্যাডমিশন নিয়েছিলাম ওই সময় আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সেই মাহিন্দ্রার ছাতাটা কিনেছিলাম ওই ছাতাটা অনেক পুরানো হয়ে গিয়েছে তবু আমি ফেলছি না ওকে ছকেজের একটা কুনায় জায়গায় দিয়ে দিয়েছি কারণ মেমরি সারা জীবন থাকার জন্য ওইটাকে এইভাবে রেখে দিয়েছি আর এই ফটো ফ্রেমগুলোতে ফটো লাগাবো লাগাবো বলে আর লাগানো হচ্ছে না জানি না কবে লাগানো হবে তো খুব সুন্দর ফটো ফ্রেমগুলো পাশের সেলফগুলো আমি মুছে ভালো করে জায়গা মতো জিনিস রেখে দিয়েছি ওই পাশে আর বাসন রাখা হয় না তো ওই পাশের বাসনগুলো যা জিনিস ছিল তা সব বের করে নিয়ে এই তো আমি দুয়ে গামলাতে ভরে রেখে দিয়েছি যখন সময় হবে তখন আমি যখন শুকিয়ে যাবে তখন এই জায়গা মতো রেখে দেব আর তারপর অনেকক্ষণ পর আর কি এই পেপারগুলো এনেছিলেন তো পেপারগুলো আমি বসিয়ে কিছুটা জিনিস যেগুলো শুকনো জিনিসগুলো আমি এই দুইটাই সেলফে রেখে দিয়েছি আর উপরের সেলফে আমি বাসনগুলো রাখবো তো ওগুলো শুকানোর পর আর আমি শ্যুট করতে পারলাম না আজকের এলোমেলো ব্লগটি এখানেই শেষ করছি ধন্যবাদ